গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো আমি পুরো ঘেমে কমপ্লিট গেছি রান্না করে। তো আজকে আমি রান্না করতে বসেছি গাইস। সো গাইস, প্রথমে আমি বাঁচা মাছ ভেজে নিয়েছি, তারপর চিংড়ি মাছ ভেজে নিয়েছি, তারপর দেখো মশলাও বেটে নিয়েছি। আমি মশলা বেটেছি পোস্ত বাটা আর সর্ষে বাটা বেটে নিয়েছি, লঙ্কা বেটেছি। তো বাঁচা মাছটা সর্ষে বাটা দিয়ে ভালো করে মিক্স করে তারপর লঙ্কা দিয়ে রেখে দিয়েছিলাম কড়াইতে। তারপর কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে মাছ দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ। তারপর রান্না রেডি হয়ে গেছে। একা একা ভিডিও করছিলাম তাই ভিডিওটা খুব ভালো করে করতে পারিনি। তো যাই হোক, তোমাদের যেটুকু পেরেছি দেখিয়েছি, তোমরা দেখো। আর নেক্সট আমি আবার কড়াইতে তেল দিয়েছি, তারপর আবার কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপরে আমি দিয়েছি ঝিঙে, যেগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো। তো ওগুলো হালকা ফ্রাই হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে পোস্ত বাটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা একটা। তারপর ওটা ভালো করে নেড়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। তোমরা দেখতে থাকো